আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। আপনি বিপ্লব ভাই? জি ভাই, আমি বিপ্লব। আপনার কোনো সন্দেহ আছে? না ভাই, কোনো সন্দেহ নাই। আপনি দেখেই বুঝছেন আপনি খুব ভালো মানুষ। হ্যাঁ, লোকজন তাই বলে। তা আপনি কেমনে বুঝছেন ভাইয়া? ভাই, আমি মানুষ চিনতে ভুল করি না। তো আপনি কোথায় ছিলেন আগে? ভাই ছিলাম রে ভাই, একটা মেসে ছিলাম। ওই জায়গা ফুলাইনগুলো ভালো না, যার কারণে একটা নতুন বাসা খুঁজতেছি। ও বুঝছি। তা ভাই আপনার বাসাটা কোন সাইডে? আরে ভাই বাসা তো আছে, বাসা না থাকলে আপনি আমার কল দিতেন। ভাই বাসাটা আর খুব তাগাদা করে দরকার ভাই। ও বুঝছি। তো আপনি আমাদের সাথে থাকতে পারবেন, কিন্তু ভাই একটা শর্ত আছে। কিটা শর্ত ভাইয়া? শর্ত হলো আপনি আমার খালাতো ভাই। ওমা, আপনার খালাতো ভাই? তো কোন খালা ছেলে আপনি? ভাই সমস্যাটা ওই জায়গার মধ্যে, আপনার কোনো খালার ছেলে আমি না, কিন্তু বাসাওয়ালা ঝামেলা করবো দেখে আপনাকে আমার খালাতো ভাই বানালাম। এখন থেকে আপনি আমার খালাতো ভাই। ও বুঝছি বুঝছি, খালাতো ভাই বুঝছি। আসুন একটু পরে আমার বন্ধু আসবে, ওর সামনে কিন্তু আপনি আমাকে আপডেট করবেন না। আমি বুঝতে পারছি ভাইয়া। আর একটা কথা আছে খালাতো ভাই। জি বলেন ভাই। আর একটু বাকি রেখেছেন কিল্লাই। কথাটা হইলো মাস শেষে ভাড়া নিয়ে কোনো ঝামেলা করতে পারবেন না, ভাড়াটা আমার হাতে দিবেন। ভাই দিবো না তো একটা ফকেটে ঢুকে দিবো আপনার, ঠিক আছে? খুশি? শেষ কথা হইলো আমার বন্ধুও যেন জানতে না পারে আপনি আমার খালাতো ভাই না। এক কথায় আপনি আমার গেস্ট খালাতো ভাই, গ্রাম থেকে আসছেন। উমা কি কন, টাকা পয়সা দিও আমি গেস্ট? এটা কোন ধরনের কথা ভাইয়া? আরে ভাই কিছুদিন থাকেন সব ঠিক হয়ে যাবে, বাসাওয়ালা ঝামেলা বুঝেন না। জি ভাই আমি বুঝছি। তাই আপনি আশেপাশে ঘোরাঘুরি করেন, আমার বন্ধু আসলে আমার বন্ধু আর আমি বসে আপনাকে কল দিব। জি ভাই এটাও বুঝছি। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আপনি যান ভাই, তাহলে ফোন দিন আমারে। ওকে ভাই ফোন দিব। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বেটা বারো বেটা তো ফোন দিয়েছ, কি আসতেছি তো এক একা বসে আছি, ভালো লাগতেছে না। তাছাড়া এখন আমার গার্লফ্রেন্ডও নাই, আর একটা টেনশন আছে বন্ধু। কিরে সন্দেহ যাইতেছে, তোর খালাতো ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, বুঝলাম না কিছু। তোর খালাতো ভাই আবার তোর মতো বাটপার নাকি? আমার তোর বাটপার মনে হয়? আমার খালাতো ভাই খুব ভালো ছেলে, এলাকায় ভালো নাম ডাক আছে। তা বুঝলাম, ভালো হলে তো ভালোই। এক কাজ কর, একটা ফোন দে, দেখ কি কয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই যে আমার খালাতো ভাই আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো ভালো। রে এখান তো ভাই কি খবর তোর? ভালো আছস? ধর ব্যাগটা লো। কিছু তো সমস্যা কি? সাইরাস কে হবে ভাবছি বলতে পাশে একটা লোক আটতে আটতে একটা হালুয়া টাইপে গেছে বেটা। কি মন খারাপ কাপড় হচ্ছে তোর? আবার সাইরাস তোর সুগুলো খুলি বেটা, মুরগি না খেলাম মানছি না ভাই। আপনার বাসা কোথায় ভাই? নোয়াখালি। কিরে তোর ভাই না কুমিল্লা? ও খাওয়া তো ভাই। জি ভাই আপনি একদম সঠিক বলছেন, আমি তো অনেক খালাতো ভাই। স্যারা দেখার নাম মিল আছে, গোলগাল টমাটোর মতো গোল গাছে আনা। আবার সাই রে স্যার চল বাসায় যাই। ব্যাগটা লো তো বাসায় টান ভাই। ভাই আপনার নামটা জানো কি? জি আমার নাম বিপ্লব ভাইয়া। চিনেন? একেবারে মারা ফেলবো। কে ভাই কিচ্ছি? আপনি আমার কোন যুগের খালাতো ভাই? আপনি তো কইলেন আয়নার খালাতো ভাই। আপনি জানেন এলাকা আমার নামে কাঁপে? মাইয়া রানী কাঁপে ভাইয়া। আপনাকে এত অ্যাক্টিং করতে বলি নাই ভাইয়া, অ্যাক্টিং বেশি হয়ে গেছে, সরি ভাইয়া। আর শুনেন, আপনাকে আপনি বলতে না করতে তার মানে না তুই বলবেন ভাই, হালকা একটা কম দি না। চলেন। কি রে দুই খালাতো ভাই কি করো? আসুন না কেন?